Good evening, hello viewers. Welcome to my channel Belal Language School. In this evening, I'll discuss about might do. Korte parto. আজকে আমরা আলোচনা করব মাইট ডু সম্পর্কে তার আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছিল ক্যান এবং কুড এর যত রকমের ব্যবহার দেখা যায় সেগুলো এখন আলোচনা হবে মে এবং মাইট সম্পর্কে যত রকম আলোচনা করা যায় সেই সম্পর্কে তাহলে শুরুতেই আজকের ক্লাসে থাকছে মাইট ডু অর্থাৎ অতীতকালীন এবিলিটি ক্যানটা হচ্ছে সাধারণত একটু পাওয়ারফুল আর মেইটা হচ্ছে ক্যানের চেয়ে একটু নর্মাল অর্থাৎ কম পাওয়ারফুল তাহলে মেয়ের অর্থ উঠতে পারে হয়তো পারে আর ক্যানের অর্থ উঠতে পারে পারি আর মেয়ে হয়তো পারি আর মেয়ের অতীত হলো মাইট তাহলে পড়ে নেওয়া যাক মাইট সম্পর্কে এখানে লেখা আছে মাইট ডু করতে পারতো মে ডু করতে পারে এটা পরবর্তীতে আলোচনা করা হবে মাইট ডু করতে পারতো মাইট শব্দটা আসবে এবং তার পরবর্তীতে ভার্বের বেসিক রূপটি আসবে অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্মটি মাইট ডু করতে পারতো তাহলে কয়েকটা ভার্ব দিয়ে আমরা পড়ে নিচ্ছি মাইট ডো করতে পারতো মাইট গো যেতে পারতো মাইট ইট খেতে পারতো মাইট কাম আসতে পারতো মাইট রিড পড়তে পারতো কিন্তু পড়েনি এরকম একটি অর্থ বুঝাবে যে পারত অতীতকালীন এবিলিটি তাহলে দশটি সাবজেক্ট দিয়ে পড়ে নিচ্ছি আই মাইট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম উই মাইট ডু দ্য ওয়ার্ক আমরা কাজটি করতে পারতাম ইউ মাইট ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করতে পারতে ইউ মাইট ডু দ্য ওয়ার্ক তোমরা কাজটি করতে পারতে হি মাইট ডু দ্য ওয়ার্ক সে কাজটি করতে পারতো শি মাইট ডু দ্য ওয়ার্ক সে কাজটি করতে পারতো দে মাইট ডু দ্য ওয়ার্ক তারা কাজটি করতে পারতো ইট মাইট ডু দ্য ওয়ার্ক ইহা কাজটি করতে পারতো কামাল মাইট ডু দ্য ওয়ার্ক কামাল কাজটি করতে পারতো কামাল অ্যান্ড জামাল মাইট ডু দ্য ওয়ার্ক কামাল এবং জামালরা কাজটি করতে পারতো তাহলে কয়েকটি ভার্ব দিয়ে এটা পড়ে নিয়েছি এবং কতগুলো সাবজেক্ট দিয়ে এগুলো পড়ে নিয়েছি এবার সাধারণত এই মাইট ডু শব্দটা কতভাবে আসতে পারে বিভিন্ন সেন্টেন্সে সেটি এবার তুলে ধরা হয়েছে তাহলে শুরুতে এখানে পড়ে নিচ্ছি আই মাইট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম আই মাইট নট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম না মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করতে পারতাম মাইট আই নট ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করতে পারতাম না হোয়াট মাইট আই ডু আমি কি করতে পারতাম হোয়াট মাইট আই নট ডু আমি কি করতে পারতাম না হোয়েন মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কখন কাজটি করতে পারতাম হোয়ার মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কোথায় কাজটি করতে পারতাম হাউ মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কীভাবে কাজটি করতে পারতাম হোয়াই মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কেন কাজটি করতে পারতাম হু মাইট ডু দ্য ওয়ার্ক কে কাজটি করতে পারতো হু মাইট ডু দ্য ওয়ার্ক কারা কাজটি করতে পারতো হুইচ মাইট আই ডু আমি কোনটি করতে পারতাম হুইচ ওয়ার্ক মাইট আই ডু আমি কোন কাজটি করতে পারতাম বাই হুম মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কার দ্বারা কাজটি করতে পারতাম বাই হুইচ ম্যাথড মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কোন মাধ্যমে কাজটি করতে পারতাম থ্রু হুইচ মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কোনটির মাধ্যমে কাজটি করতে পারতাম ইন হুইচ কোম্পানি মাইট আই ডু দ্য ওয়ার্ক কোন কোম্পানিতে আমি কাজটি করতে পারতাম টু হোম মাইট আই সেন্ড দ্য মানি আমি কাকে টাকা পাঠাতে পারতাম উইথ অর উইদাউট হুম মাইট আই ডু দ্য ওয়ার্ক কার সাথে অথবা কাকে ছাড়া আমি কাজটি করতে পারতাম বিফোর ও আফটার হুম মাইট আই ডু দ্য ওয়ার্ক কার আগে অথবা পরে আমি কাজটি করতে পারতাম বাউট অর এগেনস্ট হুম মাইট আই টক কার সম্বন্ধে অথবা কার বিরুদ্ধে আমি কথা বলতে পারতাম হাউ মাচ মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কতটুকু কাজ করতে পারতাম হাউ মাচ টাইম মাইট আই ডু দ্য ওয়ার্ক আমি কত সময় কাজ করতে পারতাম হাউ মেনি ম্যাঙ্গোস মাইট আই বাই আমি কতগুলো আম ক্রয় করতে পারতাম হাউ মেনি টাইমস মাইট আই প্লে আমি কতবার খেলতে পারতাম হাউ অফটেন মাইট আই প্লে ক্রিকেট আমি কতবার ক্রিকেট খেলতে পারতাম হাউ লং মাইট আই প্লে ক্রিকেট আমি কতক্ষণ ক্রিকেট খেলতে পারতাম হাউ ফার মাইট আই থিঙ্ক অ্যাবাউট আমি কত দূর চিন্তা করতে পারতাম হুজ ওয়ার্ক মাইট আই ডু আমি কার কাজটি করতে পারতাম ফ্রম উইচ স্কুল মাইট আই সিলেক্ট ডিবেট টিম অর ডিবেটর কোন স্কুল থেকে আমি বিতার্কিক নির্বাচন করতে পারতাম
অথবা বিতর্ক টিম নির্বাচন করতে পারতাম ফ্রম ওয়ের মাইট আই বাই সাম ফুড কোথা হতে আমি কিছু খাদ্য ক্রয় করতে পারতাম হোয়াট ফর আর ফর হোয়াট মাইট আই বাই সাম ফুড কিসের জন্য আমি কিছু খাদ্য ক্রয় করতে পারতাম হোয়াট টাইপ অফ ফুড মাইট আই বাই কোন ধরনের খাদ্য আমি ক্রয় করতে পারতাম হোয়াট সর্ট অফ আর্টিকেল মাইট আই সিলেক্ট আমি কোন ধরনের প্রবন্ধ নির্বাচন করতে পারতাম তাহলে মাইট সম্পর্কে এভাবে সেন্টেন্স এসে থাকে আবার কোথাও কোথাও দুইটি সেন্টেন্স এসে কন্ডিশন তৈরি করে অথবা ন্যারেশনও এটা মাইট হয়ে থাকে মে যেখানে পাবেন সেখানে মাইট হয়ে যাবে ইনডাইরেক্ট ন্যারেশনে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ফর ইউ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক অন বেল আইকন ফর গেটিং নোটিফিকেশন অ্যাবাউট মাই চ্যানেল হ্যাভ এ নাইস ডে বাই বাই